डियर স্টুডেন্ট, চূড়ান্ত প্রস্তুতি পরীক্ষা 2023 একটা কোশ্চেন এসেছিল 4-3 নম্বর, যেখানে বলা হয়েছিল x² - a - 2x + a - 3 = 0, সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম হলে a এর মান কত। সেম ইংলিশ ভার্সন আছে, ইফ দ্য সাম অফ স্কোয়ার অফ দ্য রুট of the equation x² - a - 2 (x + a - 3) = 0 be less than value of a, তাহলে আমরা এই অঙ্কটি সলিউশন দেখব। তাহলে সলিউশনে যাই, তাহলে আমাদের যেটা বলা আছে সেটা লিখলাম ইকুয়েশনটা, x² - a - 2 (x + a - 3) = 0। তাহলে আমাদের এখান থেকে ফার্স্টে কি বের করতে বলেছে, আমাদের ক্ষুদ্রতম মান বের করবো। এর জন্য আমাদের কি দরকার, রুট করতে হবে, বর্গ করতে হবে, বর্গ সমষ্টি বের করতে হবে। তাহলে সেখান থেকে কি হবো, ফার্স্ট টাইম আলফা প্লাস বিটা এর মানটি বের করবো। তাহলে আলফা প্লাস বিটা বের করতে হলে করতে হবে আমাদের সূত্র জানি -b/a, তাহলে সেখানে b এর মান আমাদের হচ্ছে -a - 2 আর a এর মান হচ্ছে 1, সেটা বসিয়ে দিলাম, সেখানে আমরা পাবো a - 2। এবার আমরা পাবো α×β, এর মান বের করতে হলে ফর্মুলা c/a, তাহলে সেখান থেকে c এর মান হচ্ছে a - 3 আর a এর মান হচ্ছে 1, তাহলে সেখান থেকে আমরা পাবো a - 3। এবার হচ্ছে আমরা রুট বের করবো বা বর্গ বের করবো, তাহলে α² + β² = α + β² - 2α β, α×β =, তাহলে আমরা আলফা প্লাস বিটার মান জানি কি a - 2 লিখে এলাম, তার হোল স্কোয়ার লিখলাম, আর আমাদের α×β মান হচ্ছে 2×α β, মানটা বসিয়ে দিলাম a - 3। তাহলে আমাদের এখান থেকে a - 2 হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে a² আমরা সরাসরি লিখে নিলাম a² - 4a + 4, আমাদের দুইয়ের সাথে a গুণ করলে 2a, মানে হচ্ছে -a + 6 গুণ করলে 2×3 = 6 লিখে নিলাম। তাহলে সেখানে ক্যালকুলেশন করে পাচ্ছি a² - 6a + 10, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের হচ্ছে যদি আমাদের ক্ষুদ্রতম মান বের করতে বলে, তাহলে সেখানে আমাদের ফাংশনের মধ্যে ফেলে ডেরিভেটিভ করতে হবে, সেখান থেকে আমরা এর ক্ষুদ্রতম মান পাব। তাহলে আমরা সেখান থেকে লিখলাম dx = a×x² + bx + c = 0, আমাদের যে সমীকরণটা আমরা জানি দ্বিঘাত সমীকরণে, তাহলে এখান থেকে আমরা কী করবো, ডেরিভেটিভ করবো, সেটা লিখতে হবে কি dfx/dx, এখানে আমরা x এর সাপেক্ষে করছি, যেহেতু আমাদের এখানে x² আছে আমরা x এর সাপেক্ষে করছি। কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে α+β, সেখান থেকে a, এক্ষেত্রে আমরা কী করবো, a এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তাহলে লিখে নিলাম, সুতরাং dfα+β/dA = dA, আমাদের যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণ a² - 6a + 10, তাহলে সেখানে আমরা ডেরিভেটিভ করছি। আমাদের এখানে একটা প্লাসের ফর্মুলা আছে, এখানে আরও ডেরিভেটিভের অনেক ফর্মুলা ইউজ হয়েছে, সেগুলো আমরা 11-এ গিয়ে আমরা জানতে পারবো। তাহলে সেখানে আমরা আস্তে আস্তে ভাগ করে নিলাম, মানে পার্ট বাই পার্ট করে নিলাম, d/da² - d/da 6a + d/da 10। আমাদের এখানে ফর্মুলা যদি আমরা করি, তাহলে আমরা পাবো ডেরিভেটিভ করলে 2, মানে আমাদের এর পাওয়ারটা আগে চলে আসে, এবং a লিখবো, a লিখে -1 করে আমাদের এসে ক্যালকুলেশন করে আসে আমাদের
टू ए ठीक है এখানে পরবর্তীকালে বা যেটা ডি ও ডি এ 6 এ আছে সেখান থেকে আমরা ডেরিভেটিভ করলে শুধু 6 পাবো আর ডি বাই ডি এ এটার মান হচ্ছে 0 হয়ে যাবে সেই জন্য আমরা লিখি তো সেখান থেকে ইকুয়েশনটা ডেরিভেটিভ করে পেলাম 2 এ মাইনাস 6 সুতরাং 2 এ মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 অর অথবা বাদই লিখতে পারি তাহলে 2 এ ইজ ইকুয়াল টু 6 টাকা আমাদের বাদ দিয়ে ছিল ডান দিকে নিয়ে আসলাম যেহেতু মাইনাস আছে ডান দিকে আসলে আমাদের প্লাস হয়ে যাবে তাহলে এখানে আমরা এ এর ভ্যালু জানতে চাইছি তাহলে শুধু এটা রাখবো তাহলে এ সমান সমান 6/2 সুতরাং এ সমান সমান 3 তাহলে এর ক্ষুদ্রতম মান বেরিয়ে গেল আমাদের 3 এটা হচ্ছে 4 এর 3 নম্বর অঙ্কের সলিউশন একই রকম ভাবে দেওয়া ছিল ইংলিশ ভার্সনও একটা একই রকম সেই অঙ্ক আছে কি হচ্ছে ইফ আলফা বি এ রুট অফ দ্য ইকুয়েশন 4 এক্স স্কোয়ার প্লাস 2 এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 প্রুভ দ্যাট 4 আলফা কিউব মাইনাস 3 আলফা আলফা কিভাবে মিস্টেক হয়েছে টেক করা হয়নি তাহলে এই অঙ্কটা আমাদের ইকুয়েশনটা সলিউশনটা দেখে নেব তাহলে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে এখানে আমাদের আলফার ভ্যালুটা বলে দিয়েছে একটা আলফা একটা বিস হলে অপর বিসটি কত মানে আমাদের বিটি বিটা কত হবে সেটা আমাদের জানতে বের করতে হয়েছে বিটার মানটা তাহলে আমরা এখান থেকে কি করলাম তাহলে আমরা সুতরাং চিহ্ন দিয়ে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ এটা লিখে নিলাম আমাদের সমীকরণে মাইনাস বি বাই এ সেখান থেকে আমরা লিখতে পারি কি মাইনাস টু বাই এ যেহেতু আমাদের বি এর মান টু প্লাস টু আর এর মান হচ্ছে প্লাস 4 তাহলে এখান থেকে আমরা হিসাব করে পাবো কি তাহলে কাটাকাটি করলে পাবো মাইনাস 1/2 আমরা আলফা প্লাস বিটার মান পেলাম মাইনাস 1/2 সেখান থেকে আমরা যদি বিটা সমান সমান মাইনাস 1/2 মাইনাস আলফা এটা আমরা লিখতে পারি যেহেতু আমাদের বলে দিয়েছে আলফার একটি বীজ হচ্ছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইজ টু 0 সেখানে x এর জায়গায় আমরা কি করলাম আলফা বসিয়ে নিলাম তাহলে 4 আলফা স্কয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 আমরা সেখান থেকে লিখতে পারি কি 4 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 আলফা শুধু 4 এ আলফা স্কয়ারটাকে রেখে আমরা 1 মাইনাস 2 আলফা লিখলাম নিয়ে আসলাম যেহেতু আমাদের বলেছে যে আলফা একটি বিস হচ্ছে কি আমাদের 4 এ কিউব মাইনাস 3 এ এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে কোনটা যে আমরা যেটা বের করলাম সুতরাং চিহ্ন বিটা সমান সমান মাইনাস 1/2 মাইনাস আলফা এটা আমাদের প্রুফ করতে হবে দেখাতে হবে যে এটাই হবে এখান থেকে আমাদের এই মানটাই আসে কিনা তাহলে আমরা কি করলাম 4 স্কয়ার আলফার মান পেয়ে গেলাম সরি ভুল বললাম 4 আলফা স্কয়ারের মান পেয়ে গেছি আমরা সেখান থেকে এই ভ্যালুটা বের করব তাহলে আমরা কি করলাম এই দেখ 4 আলফা কিউব মাইনাস 3 আলফা এটাকে আমরা একটু পার্টিশন করে লিখতে পারি কি 4 আলফা স্কয়ার ইনটু আলফা তাহলে আমাদের 4
আসপাস করে মান জানি, তাহলে ওয়ান মাইনাস টু আলফা লিখে নিলাম, সেখান থেকে ইনটু আলফা, আর আমাদের মাইনাস থ্রি আলফা লিখে নিলাম। তাহলে এখান থেকে আলফা দিয়ে প্রথম আমাদের গুণ করছি, তাহলে ওয়ানের সাথে আলফা গুণ করলে আলফা মাইনাস টু আলফা স্কোয়ার, টু আলফা স্কোয়ার হবে, এটা ফোর আলফা স্কোয়ার হিসেবে আছে মিস্টেক, টু আলফা স্কোয়ার হবে মাইনাস থ্রি আলফা। তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করে পাবো মাইনাস টু আলফা স্কোয়ার মাইনাস টু আলফা। এখান থেকে যদি আমরা হাফ কমন নিই, তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস ফোর আলফা স্কোয়ার মাইনাস ফোর আলফা, এটা আমরা লিখতে পারি। তাহলে সেখান থেকে মাইনাসটা কমন নিলে তাহলে আমাদের ব্র্যাকেট পড়ে থাকতে হবে মাইনাস ওয়ান, হাফ কমন নিলাম মাইনাসটাকে বাইরে বের করে নিলাম, তাহলে আমাদের ব্র্যাকেটে থাকবে হচ্ছে কি ফোর আলফা স্কোয়ার প্লাস ফোর আলফা। আমরা ফোর আলফা স্কোয়ারের মান জানি, সেটা আমরা পুট করে দিলাম পরের লাইনে, তাহলে লিখলাম মাইনাস হাফ ওয়ান মাইনাস টু আলফা প্লাস ফোর আলফা। তাহলে আমরা সেখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো, মাইনাস হাফ লিখলাম, তাহলে আমাদের সেখান থেকে পাবো ওয়ান প্লাস টু আলফা। তাহলে এখান থেকে হাফ দিয়ে যদি দুটোকেই গুণ করি, তাহলে আমরা পাচ্ছি মাইনাস হাফ মাইনাস আলফা, যেটা আমাদের হচ্ছে বিটার মানের সাথে মিলছে। এটাই হচ্ছে আমাদের অঙ্কর প্রুফ করতে বলেছিলো।